কোন আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত আজই আমি আপনাদের জন্য বানিয়ে দেখাতে চলেছি পনিরের একটি ভেজ রেসিপি যা লুচি পরোটা রুটি এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন নিরামিষের দিনে এরকম একটা থালি বানিয়ে নিলে ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গেই এক তরকারিতে আপনার হয়ে যাবে সঙ্গে একটু আলু যোগ করে দিন দেখুন কেমন হয়েছে স্ট্রাকচারটা দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন গরম গরম এরকম রেসিপি হলে আর চট জলদি যদি বানাতে পারেন অনুষ্ঠানের দিনে তাহলে আর কোনো কথা নেই সেরকম রেসিপি আজকে আমি স্পেশাল হিসেবে দেখাচ্ছি দেখুন ঠিক এইরকম রেসিপিটা হবে প্লিজ তার আগে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটা বানাবার জন্য আমি পনির নিয়ে নিয়েছি একটা এই পনিরটা দুশো গ্রাম পনিরটা এবার একটু পিস কেটে নেব যেরকম খাবেন সেরকম তবে বড় বড় পিস কাটলে এই রেসিপিটা বেশি ভালো হয় টাটকা পনির হলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয় সেরকমই পনিরটা একটু দেখে নেবেন আমি প্রথমে চারটে ভাগ করে নিলাম পনিরটা এইবার এই পনিরটা দেখুন বড় বড় করে আমি তিনটে করে ভাগ করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে চারটে ভাগও করে নিতে পারেন ঠিক যে মাপে পনিরগুলো একটা কেটেছি সব পনিরগুলো এইভাবেই কেটে রেডিটা করে নিন রেসিপিটা পুরোটা দেখুন বন্ধুরা তবে আপনারাও কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন সমস্ত পনিরগুলো ইফাকে কেটে নিলাম আলুগুলো কিন্তু আমি বয়েল করে নিয়েছি সেই আলুগুলো ছাড়িয়ে পিস করে নেব। আলুগুলো বয়েলড হলে তাড়াতাড়ি রেসিপিটা হবে সেই জন্য আলুগুলো একটু সেদ্ধ করে নিন এবার আলুগুলো পনিরের অনুযায়ী বড় বড় করেই একটুখানি কাটবেন আর রান্নাটা এর জন্য অনেকটা চটজলদি হয়ে যাবে পনির রান্নার তো কোনো ঝামেলা নেই জানেন এইভাবে সমস্ত আলুগুলো কিন্তু আমি রেডি করে কেটে নিয়ে নিয়েছি ঠিক পিসগুলো সেরাম মাপের কাটার জন্য আমি ভাগ করে নিলাম সব আলুগুলোও আমার রেডি হয়ে গেল হলো যে মশলাটা বানাবো প্রথমে এক ইঞ্চি আদা যোগ করে দিয়েছি কিছুটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক মুঠো ভাজা বাদাম মানে কুড়ি পঁচিশটা মতো আর দশটা মাপের কাজু যোগ করে দিন এক মুঠো যোগ করে দিন কাজু না থাকলে বাদাম দিতে পারেন বাদামেও বেশ ভালো টেস্ট হয় তেজপাতা একটুখানি দিয়ে ঘুরিয়ে নেব মশলাটা এখন গরম প্যানের মধ্যে পাঁচটা লবঙ্গ একটুখানি জাইফুল আর বাকি মশলার মধ্যে ছোটো এলাস তিনটে জায়ফল একটুখানি ডালচিনি হাফ ইঞ্চি মৌরি আর স্টার স্টারানিস দশটা মরিচ যোগ করে দিয়েছি দিয়ে এইগুলো এখন বেশ ভালো করে ভেজে নেব তার সঙ্গে ওয়ান স্পুন চুড়চুর পোস্ত যোগ করে দিয়েছি পোস্তটা দিয়ে এইগুলো কিন্তু একসঙ্গে ভাজা হবে সেই জন্য এইগুলো আমি আলাদা করে প্রথমে একটু ভেজে নিচ্ছি দেখুন নাড়িয়ে নাড়িয়ে একটা স্মেল চলে আসবে স্টারানিসটা হাফ নিয়েছি এইভাবে সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার একটুখানি কষৌরি মেথি যোগ করে দিন আর জিরে এক চামচ সমস্ত মশলাটা ভালো করে ভেজে নিন জিরেটা আমি গুঁড়ো নিয়েছি গোটা থাকলে এর সঙ্গে তখন একসঙ্গে দিয়ে দিবেন ওয়ান টি স্পুন সমস্ত ভাজাগুলো এরকম লাল লাল করে ভেজে রেডি করে নি নিন মিক্সির বাটির মশলাগুলো দেখুন পেস্ট হয়ে গেছে কিছুটা খিচ আছে এইভাবে প্রথমে একটু করে নিন করে নেওয়ার পরে যে মশলাগুলো ভেজে রেডি করে রেখেছেন সেই মশলাগুলো ঠান্ডা করে মিক্সির বাটিতে যোগ করে দিন যদি গরম গরম ভাজতে চান তাহলে কিন্তু একটু বরফ দিয়ে দেবেন এইভাবে ঠান্ডা করে দেওয়ার পরে ওর সঙ্গে সামান্য জল দিয়ে মশলাটা তৈরি করে নিন ফোর টি স্পুন দই নিয়ে নিয়েছি সেই দইটা জল ঝরিয়ে নিয়েছি এখন এই দইটা আমি মিক্সির বাটির মধ্যেই এই মশলা ঘোরানোর মধ্যে যোগ করে দেব। মশলাটা ঠিক দেখুন এখনই থিকনেসটা ঠিক এইরকম হয়েছে মশলাটা যেন একটু মিহি করে ব্যাটা হয়ে যায় এইবার দইটা যোগ করে দিন ব্যাস এইবার ভালো করে ঘুরিয়ে নিন আরও পেস্টটা মিহি হয়ে যাবে তাহলেই কিন্তু কারিটা সুন্দর হবে অন্যদিকে কড়ার তেল যোগ করেছি সাদা তেল আপনারা ইচ্ছা করলে এই মুহূর্তে একটু ঘি বা বাটার যোগ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমি সাদা তেলই দিলাম তেলটা গরম করে নিয়েছি প্রথমে নেওয়ার পরে গরম তেলের মধ্যে প্রথমে আলুগুলো যোগ করে দিলাম আলুগুলো একটুখানি সময় ভেজে নেব সিদ্ধ আলু এবার আলুগুলো যদি একটু ভেজে নেন তার সঙ্গে একটু লবণ যোগ করে দেবেন তাহলে কিন্তু আলুর মধ্যে লবণটা প্রবেশ করলে আলুর মধ্যে নুনের একটা টেস্ট চলে আসবে এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা কিন্তু কড়া করেই করবেন ব্যাস ক্রমে এরকম করে ভেজে তুলে নিন সেদ্ধ আলু এই জন্য একটুখানি সামান্য লেগে যেতে পারে তবে কড়া করে ভাজলে কোনো অসুবিধে নেই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আলু ভাজাগুলো ভেজে নিন অন্যদিকে বলি পনিরটা ভাজতেও পারেন নাও ভাজতে পারেন দেখুন আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর একটুও বাকি নেই এইবার তেলটা ঝরিয়ে তুলে নিন মশলাটাও আমার রেডি হয়ে গেছে এখানে এক বাটি মশলা হয়েছে আর দেখুন মিক্সির বাটিতে আর একটু মশলা আছে অন্যদিকে তেলটা গরম আছে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নিয়ে আমি সামান্য একটু বিউলির ডাল ফোড়ন দিয়েছি এর স্মেলটা খুব ভালো আসে আর একটু জিরে ফোড়ন দিয়েছি এইভাবে বেশ ভালো করে কিন্তু এই দুটো ভাজবেন লাল লাল করে যেন এই মশলা থেকে ফোড়নের একটা স্মেল চলে আসে শুকনো লঙ্কাগুলো কিন্তু ফাটিয়ে দেবেন নাহলে ফেটে যেতে পারে আর ছিটকে আসতে পারে এবার মশলাগুলো হয়ে গেলে তৈরি করা মশলাটা ঢেলে দিন সমস্ত মশলাটা এবার দিয়ে একটুখানি ফুটতে দিন তবে গ্রেভিটা একটু বেশি করেই করবেন কারিটা গ্রেভিটা বেশি হলে খুবই টেস্টি হয় আর সবাই খেতে পছন্দ করে মশলা দেওয়া জল একবারটি যোগ করলাম যে অনুযায়ী আপনারা গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী করুন গ্রেভিটার থিকনেস যেরকম রাখতে চান সেই অনুযায়ী জল দিন অল্প একটু ফুটলেই কিন্তু আপনার হয়ে যাবে আর মশলাগুলো ভাজা এর একটা সুন্দর স্মেল আসবে দেখুন গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে এইবার মধ্যে আপনার ভাজা আলু আর একটুখানি ফাঁকে লবণটা দেখে দেবেন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন গ্রেভিটার মধ্যে কাঁচা লঙ্কা ঝাল কম হলে দিতে পারেন একটা দুটো এইভাবে চিড়ে আমার আর লাগবে না আমি সেই জন্য দিই এইবার পনিরগুলো যোগ করে দিন মিষ্টির স্বাদ পেতে হলে একটুখানি সামান্য চিনি যোগ করতে পারেন তবে আর কিছুই লাগবে না এইভাবে ভালো করে মিশিয়ে দিন একটুখানি ফুটতে দিন দুটো তেজপাতা যোগ করে দিন গরম মশলার সমস্ত উপকরণ দেওয়া আছে এবার সামনে থেকে দেখুন কীরকম হয়েছে থিকনেসটা যেভাবেই রাখুন এই কারিটা কিন্তু অসাধারণ খেতে হয় না বলে পারলাম না আপনারা করে ফেলুন পুজো উপলক্ষে একটা তরকারিতেই ভেজ রেসিপিতে লুচি পরোটা এমনকি রাইস ফ্রায়েড রাইস দুটোই আপনার হয়ে যাবে এইভাবে যখন রেডি হয়ে গেল একটু চাপা দেওয়ার পরে গরম গরম পরিবেশন করলাম এখন আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম এক চামচ ব্যাস বন্ধুরা আর কি এইবার আরেকটু টেস্টি করার জন্য কষৌড়ি মেথিটা দেবেন না থাকলে ধনেপাতা পাতা দিয়ে একটুখানি চাপাটা দিয়ে দিন বন্ধুরা স্মেলে গন্ধে আর কি বলবো আপনার মন ভরে যাবে পুরো আর একদম অনুষ্ঠানের সময় খাওয়ার আগে সার্ভ করে দিন ঢাকনাটা খুলুন গরম গরম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নরম তুলতুলে পনির আর আলুটাও কিন্তু সেইভাবে থিকনেসটা একদম নরম হয়ে গেছে আর কোনো কথা হবে না বন্ধুরা চট জলদি পুজোর সময় যদি এরকম রেসিপি বা অকেশানে বানিয়ে নেন তাহলে আর কী এসে যায় বন্ধুরা অল্প সময় বানিয়ে ফেলুন চলুন এইটা খাওয়ার জন্য আমি অল্প করে একটু কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি আমি সাদা তেলই দিয়েছি এখন আর অন্য তেল ব্যবহার করিনি বা ঘি বাটার এবার একটু বিনস আর একটুখানি গাজর একটা গাজর আর হাফ কাপ বিনস দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটা শুকনো লঙ্কা সেই ফাঁকে যোগ করে দিলাম আর যোগ করে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিন এরকম কারির সঙ্গে বন্ধুরা ফ্রায়েড রাইস হলে আর কথা নেই একটুখানি প্রয়োজন মতো আপনারা দেখুন কাজু আর কিশমিশ যোগ করে নাড়িয়ে দিন ব্যাস নাড়ানো চাড়ানো ভাড়া যখন হয়ে যাবে আমি কাপ মাপের রাইস নিয়ে নিয়েছি প্লেন রাইসই সরু চালের ভাতের সেইটা যোগ করেছি এইবার এইটা মিশিয়ে দিন ভালো করে চাড়া করে সমস্তগুলো উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নাড়িয়ে নিন ব্যাস বন্ধুরা আর যদি গোবিন্দভোগ চাল বা দেরাদুন রাইসের ফ্যাড রাইস বা পোলাও হয় কথায় নেই আর ঘিটা যোগ করে দিন এইবার দিয়ে আর একটুখানি নাড়িয়ে বন্ধ করার আগে সামান্য একটু টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে দিন রেডি হয়ে গেল আপনার ফ্যাড রাইস চট জলদি ঘরোয়াভাবে মধ্যবিত্ত ঘরে সাধারণ ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে ফেলুন তাহলে আমার হোয়াইট পনির কারি তার সঙ্গে যদি কটা আলু যোগ করেন তাহলে তো একদম রান্নাটা অন্য মাত্রায় চলে এলো আর বেশি করে পরিমাণ মতো সবাই মিলে খেতেও পারবেন আর তার সঙ্গে ব্যাস ফ্যাড রাইস রেডি একদম ঘরোয়াভাবে এরপরে যদি একটু পরোটা বা লুচি বানিয়ে নিতে পারেন আমি কটা পরোটা বানিয়েছি তার সঙ্গে এবার চলুন পুরো থালিটা আমার এরকম ফ্রায়েড রাইস পরোটা আর তার সঙ্গে হোয়াইট পনির কারি বন্ধুরা অনুষ্ঠানের দিনে বানিয়ে ফেলুন চট জলদি একদম দশ থেকে পনেরো মিনিটে কারিটা কিন্তু আপনার রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা কেমন হয়েছে জানান করে ফেলুন বন্ধু হয়ে আমার পাশে থাকুন এইবার যে মশলাগুলো নিয়েছি চলুন সেই ফাঁকে দেখিয়ে দিই যেগুলো নিতে আপনাদের সুবিধা হবে দেখুন ডালচিনি হাফ ইঞ্চি তিনটে এলাচ জাইফুল একটু স্টার আনিস একটু মৌরি হাফ চামচ মরিচ দশ বারোটা জিরে এক চামচ বাদাম টু স্পুন তেজপাতা একটা আর ওয়ান স্পুন পোস্ত ছোট ছোটঙ্গ পাঁচটা আর কাজু দশটা আছে অন্য জায়গায় কিছুটা আছে আর আছে কিশমিশ সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলোই আপনাদের দেখালাম এই মশলাগুলো একটুখানি রেডি করে নিন ঘরোয়া মশলা একটা মশলা কম বেশি হলেও অসুবিধা নেই